আসলে আজকে তো আজকালকার মাহফিল গোলা মনে করেন প্রধান বক্তা আর কি বয়ান করবেন, কি আলোচনা করবেন, বয়ান যা করবেন আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মে যে নেতারা আছেন ওনারাই তো বয়ান করে যাচ্ছেন। প্রধান বক্তার যে সময় নির্ধারণ করা আছে ওই সময়গুলো তিনারাই শেষ করে যাচ্ছেন, এজন্য বয়ান করার আর এনার্জি বিভিন্ন মাহফিলগুলোতে আমাদের আলোচকদের আর এনার্জি থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্মীয় অনুষ্ঠানগুলোকে একমাত্র আখেরাতকে সামনে রেখে, একমাত্র রেজায়ে মাওলাকে লিয়ে, একমাত্র আমার ভাই বোনদের হেদায়েতের বাণী, নসিহতের বাণী তাদের কর্ণ পর্যন্ত পৌঁছানোর লক্ষ্যে এই মাহফিল এর যারা আয়োজক স্বাভাবিক এই আয়োজকদেরকে এই উদ্দেশ্যেই মাহফিল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দরুশি পাঠ করি সবাই, আমরা নামাজের সূরতে বসব। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা আছেন এখনই দোয়া হবে, দোয়ার একটা আদব হলো নামাজের সূরতে বসা, যদি আপনার কষ্ট না হয়, কান্না না আসলো কান্নার অভিনয় করা। আমরা অনেকেই বাবা হারাইছি, মা হারাইছি, বাবার কথা স্মরণ করে, মায়ের কথা স্মরণ করে, আসল ব্যাপারটা কি জায়গারও একটা আসর থাকে, বুঝেন নাই, জায়গারও একটা কি আছে আসর আছে। কাবা শরীফ, হেরেম শরীফ, মসজিদে নববী মাটির উপরেই তো, আমাদের এই মাহফিলটা তো মাটির উপরে, কিন্তু ওই মাটির দাম আর এই মাটির দাম কিন্তু সমান না, বুঝেন নেই, কথা বোঝাচ্ছে। ওটা এমন মাটি যেই মাটিতে কোনোদিন বেহেপানা বেলেল্লাপানা হয় নাই, আর এটা এমন এক মাটি যেই মাটিতে কি কি হয়েছে আপনাদের সকলের জানা আছে, কথা বুঝে আসছে। আপনারা সকলেই প্রাণ উজাড় করে আজকে দোয়া করবে এই মাটিকে আল্লাহ তাআলা যেন শুধুমাত্র কেবলমাত্র ধর্মীয় অনুষ্ঠানের জন্য এবং জানাজার নামাজের জন্য, তখন তার ওই মনের যে চাহিদা আমোদ প্রমোদ সেটা তার উপভোগ করতে পারবো না। মুসলমান কতটা নিচে নেমে গেছে, এর জন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলার জন্য এই মাটিতে মাহফিল হয়, জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, এই মাহফিলে যেন আর কোনো বেহেপানা বেলেল্লাপানা না, জায়েজ কোনো কাজ যেন না হয়, আমিন বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাকিবাতু লিল মুত্তাকিন আস-সালাতু ওয়াস-সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রাব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين هاي مريان غريان شرب شكتمان পরদেগারে আলম শাহিন শায়ালম রব্বুল আলামিন আমরা গুনাগার গুনার বোঝা মাথায় লইয়া এতিমের মতো কঙ্গালের মতো অসহায়ের মতো ভিক্ষুকের ন্যায় ভিক্ষার দুইখানা হাত
আমরা আপনার আলিশান দরবারে উত্তোলন করলাম। আয় আল্লাহ তাআলা, আমরা সারা জীবন গোনা করে করে জিন্দেগি বরবাদ করে ফেলেছি, হাতে গোনার দুর্গন্ধ আছে, মুখে গোনার দুর্গন্ধ আছে, শরীরের এমন কোন অঙ্গ নাই যে অঙ্গ গোনাই জর্জরিত নয়। হায় আল্লাহ, এই গোনা নিয়ে যদি কেউ কবরের বাড়িতে যায়, ওই কবরের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাশের হাড় গুলো অপর পার্শ্ব দিয়া বের হইয়া যাইবে। আয় আল্লাহ তাআলা, আমরা আমাদের পিছলে জিন্দেগির তাম গোনার দিকে তাকাইয়া তওবা করছি, মালিক হে জীবনে আর কোন গুনাই আমরা করব না। আয় আল্লাহ তাআলা, দয়ার মায়া করে আমাদের জিন্দেগির তাম গোনাগুলো মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, আয় বাংলাদেশের বহু জেলায় জেলায় প্রোগ্রাম করার সুযোগ দান করেছেন, গ্রাম থেকে গ্রামান্তর এমন কোন অঞ্চলের মসজিদ সাধারণত আমাদের চোখের সামনে পড়ে না, যেই মসজিদের বারান্দায় চার পায়া ওলা একটা পালকি রাখা নাই, যে পালকিতে শোয়াইয়া কত সন্তান তার জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মাকে সাদা কাপড়ের প্যাকেটিং বানাইয়া চেহারার উপর থেকে কাপনের কাপড়টা সরাইয়া অনাদি অনন্ত কালের জন্য সন্তান তার জনম দুঃখিনী মাকে বিদায় দিয়ে দিছেন, কত সন্তান তার জন্মদাতা পিতাকে সাদা কাপড়ের প্যাকেটিং বানাইয়া আতর গোলাপ সুরমা মাখাইয়া বাবার চেহারার উপর থেকে কাপনের কাপড়টা সরাইয়া জীবনে শেষবারের মতো বাবাকে অনাদি অনন্ত কালের জন্য বিদায় দিয়ে দিছেন। আয় আল্লাহ, জানি না মসজিদের বারান্দায় রাখা ওই পা ওই চার পায়াওয়ালা পালকি কখন যেন কার ঘরের দরজার সামনে হাজির হয়ে যায়, ওই গাড়ি আমাদের ঘরের দরজার সামনে হাজির হওয়ার পূর্বে আখেরাতের পাথেও আখেরাতের সম্বল সঞ্চয় করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, হাদিসের মধ্যে পাইলাম লাশ বাহি খাটে লাশ রাখার পরে আত্মস্বজন যখন কাদের উপরে রেখে গুরু স্থানের দিকে নিয়ে যায়, ওই লাশ তখন আত্মীয়-স্বজনের পা ধরতে চায় আর বলতে চায়, খবরদার, এ বাড়ি আমার, এ গাড়ি আমার, এ জমি জমা সব কিছু আমার, তোমরা আমাকে একা একা গুরু স্থানে নিয়ে অন্ধকার কবরে ফেলে এসো না। আত্মস্বজন যখন লাশবাহী খাটে লাশ রেখে গরু স্থান পর্যন্ত চলে যায়, এবার দুই ভাই অন্ধকার কবরের ভিতরে নেমে যায়, গামছার সাহায্যে মাইয়েতকে কবরে নামায়। মাইয়েত এবার চিৎকার মেরে বলতে থাকে, মালিক হে, আমি ভেবেছিলাম আমার বাড়ি থেকে আমার পিছনে পিছনে যারা আমার কবর পর্যন্ত আসলো এরা সবাই বোধহয় আমার সঙ্গে আমার কবরে নামবে,
এখন তো তাকায় দেখি মাত্র দুই ভাই আমার কবরের ভিতরে নামছে, ওই দুই ভাই আবার লাশের মাথার বান্ধনটা খুলে কবরের দুই পার্শ্বে বর করে লাভ দিয়ে যখন উঠে যায় ওই মুর্দা তখন চিৎকার করে বলতে থাকে, আল্লাহ দুনিয়ার সন্তান কত পাষাণ, দুনিয়ার সন্তান কত নিষ্ঠুর, এ অন্ধকার ঘর সাপ বিচ্ছুর ঘর, যে ঘরে আলো ঢুকার মতো কোনো ছিদ্র রাখা নাই, যে ঘরে বাতাস ঢুকার মতো কোনো জানালাও রাখা হয় নাই, এ সাপ বিচ্ছুর ঘরে রেখে আসবে আল্লাহ তখন নামাজকে রোজাকে হজকে যাকাতকে আমাদের বন্ধু বানায়া দিও, তুমি নিজেই আমাদের কবরের জগতের সঙ্গী হয়ে যেও। আয় আল্লাহ তাআলা এ দুনিয়ার সন্তান সব শূন্য স্থান পূরণ করতে পারে, কিন্তু বাবা মার শূন্য স্থান দুনিয়ার কোনো সন্তানই পূরণ করতে পারে না। কোনো বাবা মায়ের সন্তান যদি ঢাকার বাড়িতে থাকত কিংবা বিদেশের বাড়িতে থাকত, সন্তান অফিস থেকে ছুটি পাওয়ার পর মা কিংবা বাবার মোবাইলে ফোন করে দিয়েছেন, বাবা আজকের নাইটে আমি বাড়িতে গিয়ে পৌঁছব, সন্তান মহল্লায় পৌঁছতে রাত প্রায় দুই ঘটিকা বেজে গেছে, মহল্লায় ঢুকার পর দেখে এলাকার সব ঘরের বাতি নিভে গেছে, শুধুমাত্র কেবলমাত্র ওই সন্তানের জন্ম দুঃখিনী মা আর জন্মদাতা পিতার ঘরের বাতি টিপ 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 করে জ্বলতেছে। মায়ের ঘরে যাওয়ার পর দেখি বোন আমার ঘুমায়ে গেছে, ভাই আমার ঘুমায়ে গেছে, আমার বৃদ্ধা মা ঘরের চৌকাটের উপরে বসে আগন্তুক সন্তানের অপেক্ষায় প্রহর গুনতেছে। আয় আল্লাহ জানি না, আয় আল্লাহ এ শত শত মানুষের মধ্যে হতে কার বাবা এবং মায়ের ঘরের বাতি যেন সারা জন্মের জন্য নিভে গেছে। আল্লাহ যার মা নাই যার বাবা নাই ওর কলিজা ভরা ব্যথা আর জ্বালা, আল্লাহ আমরা সন্তান হই আমাদের বাবার রুহের মাগফিরাতের জন্য, আমাদের মায়ের রুহের মাগফিরাতের জন্য ফরিয়াদ জানাচ্ছি, দয়ার মায়া করে আমাদের বাবা এবং মায়ের কবরে শান্তির চূড়ান্ত ফয়সালা করে দিন। আল্লাহ যাদের বাবা মা জীবিত আছে ওদের বাবা মার সেবা যত্ন করার মাধ্যমে আপনার রিজামন্দি অর্জন করার তৌফিক দান করুন। আয় আল্লাহ তাআলা আজকের এই ইন্তেজামকে কবুল করে নেন। আল্লাহ যারা অক্লান্ত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে এখানে জান্নাতের এই টুকরা বাগান সাজাইছেন, আল্লাহ ওনাদের পরিশ্রমকে কবুল করে নিয়ে অত্র এলাকার প্রত্যেকটি মুসলমান মা এবং বোনদের হেদায়েতের ফয়সালা তুমি করে দাও। আল্লাহ এ মাহফিলকে তুমি কবুল করে নাও, এ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দাও, আমাদেরকে কান্নাওয়ালা চক্ষু দান করো, কবরের ফিকির দান করো, আমাদের সকলকে ইমানওয়ালা তাকওয়াওয়ালা জিন্দেগি দান করুন, জীবনের সর্বশেষ নিঃশ্বাস গনি আসার আগ পর্যন্ত ইমান আর আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। পর্দার অন্তরালে আমার মা বোনেরা হাত উঠাইছেন, আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বস্ত্রের মতো কবুল করো, মা বোনদের মনের নেক মাকসাদ পূরণ করো, মাহফিল মাহফিলের আয়োজকদের মনের নেক মাকসাদ পূরণ করো, এলাকাবাসীকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ যেদিন আমরা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাব
মরণের ঘন্টা যেদিন বেজে যাবে, আজরাইল যেদিন সামনে এসে উপস্থিত হবে, ওই দিন আখেরি বিদায় লগ্নে আমাদের জানটা কবজ করার পূর্ব মুহূর্তে আমাদের সকলের জবানে আপনার সেই মধুমাখা নামটি বার বার জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।